হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ক্লাস তোমরা যারা এ এবং জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস করবো জীবনবিজ্ঞান থেকে তোমরা যেন পঞ্চাশ নম্বরের কোশ্চেন হয় তোমরা যাতে জীবনবিজ্ঞান থেকে ভালো নাম্বার তুলে নিতে পারো এবং ভালো স্কোর করতে পারো তার জন্য আমরা জীবনবিজ্ঞান থেকে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস সঙ্গে মক টেস্ট এবং কোন ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে কিছু সাজ সামাজ কোশ্চেনগুলো আলোচনা করছি তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসগুলো করো তোমরা প্রত্যেকে প্রথমে কোয়েশ্চেনগুলো দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো তারপরে মিলিয়ে নাও তোমাদের উত্তর সঠিক আসছে কি না প্রথম কোশ্চেন দেখো জীবনবিজ্ঞান থেকে পটলের মূল থেকে উৎপন্ন উদ্ভিদকে কি বলি পটলের মূল থেকে উৎপন্ন উদ্ভিদকে কি বলি যুক্ত উদ্ভিদ অপত্য উদ্ভিদ মুক্ত উদ্ভিদ নাকি কোনোটিই নয় পটলের মূল থেকে উৎপন্ন উদ্ভিদকে বলা হয় অপত্য উদ্ভিদ অপশান বি হবে সঠিক পটলের মূল থেকে উৎপন্ন উদ্ভিদকে বলা হয় অপত্য উদ্ভিদ পরের কোশ্চেন দেখো মানবদের ক্ষুদ্রতম পেশি হলো এই চারটে অপশানের মধ্যে কোনটি মানব দেহ ক্ষুদ্রতম পেশি সিলিয়ারি ম্যান্ডিবল গ্লুটিয়াস নাকি সার্টোরিয়াস মানবদের ক্ষুদ্রতম পেশি সিলিয়ারি সঠিক অ্যান্সার হবে অপশান এ মানব সবচেয়ে ক্ষুদ্রতম পেশি সিলিয়ারি পেশি এবং মানবদের সবচেয়ে বৃহত্তম পেশি গ্লুটাস ম্যাক্সিমাস এটা হচ্ছে হিপ বা হচ্ছে নিতম্বর পেশিটা হচ্ছে গ্লুটাস ম্যাক্সিমাস নামে পরিচিত মনে রাখবে মানব ক্ষুদ্রতম পেশি সিলিয়ারি এবং বৃহত্তম পেশি গ্লুটাস ম্যাক্সিমাস পরের কোশ্চেন দেখো কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণের বিভাজন বলি কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণের বিভাজন বলি মিওসিস মাইটোসিস অ্যামাইটোসিস নাকি সাইটোকাইনোসিস এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণের বিভাজন পরের কোশ্চেন দেখো সকল প্ৰকা শ্বাসৰণ পৰ্যায় হ'ল সকল প্ৰকা শ্বাসে সাধাৰণ পৰ্যায়টি কোনটি এই চাৰটে অপশানৰ মধ্য কোনটি সঠিক চাইটোক্ৰম পথ প্ৰান্তীয় শ্বচন গ্লাইকোলাইচিছ নাকি ক্ৰেপচক্ৰ সকল প্ৰকা শ্বোচনৰ সাধাৰণ পৰ্যায় গ্লাইকোলাইচিছ অপশান চি হ'ব সঠিক সকল প্ৰকা শ্বচনৰ সাধাৰণ পৰ্যায় গ্লাইকোলাইচিছ এৰপৰ কোচ্চন বেংক কোন ধৰণৰ খাদক বেংক এটি কোন ধৰণৰ খাদক বিয়োজক উৎপাদক প্রথম শ্রেণীর খাদক নাকি দ্বিতীয় শ্রেণীর খাদক ব্যাংক হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক সঠিক আনসার হবে অপশান ডি ব্যাংক দ্বিতীয় শ্রেণীর খাদক প্রথমে উৎপাদক ঘাস সবুজ উদ্ভিদ এগুলো উৎপাদক ফরিং খরগোশ হরিণ ইঁদুর এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর খাদক এবং এগুলোকে যারা খায় সেগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদকদের যারা খায় তাদের বলা হয় দ্বিতীয় শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদকের উদাহরণ এখানে দেওয়া আছে ব্যাংক তাহলে ব্যাংক হবে দ্বিতীয় শ্রেণীর খাদক পরের কোশ্চেন দেখো ভিটামিন এর উৎস হলো। ভিটামিন এর উৎস কি বাঁধাকপি মূলো গাজর নাকি পুই। এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার গাজর ভিটামিন এর উৎস হচ্ছে গাজর ভিটামিন এর রাসায়নিক নাম মনে রাখবে রেটিনল ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন এর অভাবে অন্ধত্ব রোগ হয় অর্থাৎ রাতকানা রোগ হয় এইগুলো মনে রাখবে পারিপার্শ্বিক যেগুলো আলোচনা করছি মনে রাখার চেষ্টা করবে একটি অলিন্দ এবং একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপিণ্ডযুক্ত প্রাণীটি হলো একটি অলিন্দ এবং একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপিণ্ডযুক্ত একটি প্রাণী কোনটি মাছ ব্যাং সাব নাকি কুমির একটি অলিন্দ এবং একটি নিলয় আছে মাছের অপশান এ হবে সঠিক একটি অলিন্দ এবং একটি নিলয় আছে মাছের পরের কোশ্চেন দেখো যোগ্যতমের উদ্বর্তন এই কথাটি সমর্থক কী যোগ্যতমের উদ্বর্তন এই কথাটির সমর্থক কী ডারউইন ল্যামার্ক ডিভ্রিজ নাকি স্পেন্সার এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার যোগ্যতমের উদ্বর্তন কথাটি সমর্থক হলেন ডার উইন অপশান এ হবে সঠিক এরপরের কোশ্চেন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত সঠিক অ্যান্সার এক দশমিক তিন ছয় কিলোগ্রাম অপশান বি হবে সঠিক প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন এক দশমিক তিন ছয় কিলোগ্রাম পরের কোশ্চেন হৃৎপিণ্ডের পেশিকে কী বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হৃদপিণ্ডের পেশিকে কি বলা হয় এন্ডোকার্ডিয়াম এক্সোকার্ডিয়াম মায়োকার্ডিয়াম নাকি পেরিকার্ডিয়াম হৃদপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম এবং হৃদপিণ্ডের পেশিকে বলা হয় মায়োকার্ডিয়াম অপশান সি হবে সঠিক হৃদপিণ্ডের পেশিকে বলা হয় মায়োকার্ডিয়াম পরের কোশ্চেন কার সাহায্যে জীবনের ধারা অব্যাহত থাকি অবশ্যই মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কার সাহায্যে জীবনের ধারা অব্যাহত থাকি সংশ্লেষ রেচন জনন নাকি পুষ্টি প্রত্যেকেই জানো জনন অপশান সি হবে সঠিক জীবনের ধারা অব্যাহত থাকে জনন ক্রিয়ার মাধ্যমে পরের কোশ্চেন নীলাব সবুজ শৈবাল আক্রমণকারী ভাইরাসদের নাম কি মাইকোফাচ রেক্টিফাচ সায়ানো নাকি সায়ানো ভাইরাস নীলাব সবুজ শৈবাল আক্রমণকারী ভাইরাসের নাম সায়ানো ফাচ অপশান সি হবে সঠিক এরপরের কোশ্চেন যে নাইট্রোজেন খরক কেবলমাত্র আর এনেতে থাকে তা হল যে নাইট্রোজেন খারক কেবলমাত্র আর এনেতে থাকে তার নাম কি থাইমিন অ্যাডেনিন গুয়ানি নাকি ইউরাসিল সঠিক অ্যান্সার ইউরাসিল যে নাইট্রোজেন খারক কেবলমাত্র আর এনেতে থাকে তা হচ্ছে ইউরাসিল পরের কোশ্চেন মানব দেহ সংখ্যা কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মানব ক্রোমোজোমের সংখ্যা কত বাইশ জোড়া এক জোড়া তেইশ জোড়া নাকি এগারো জোড়া মানব দেহ সংখ্যা তেইশ জোড়া অপশান সংখ্যা জোড়া বাইশ জোড়া হচ্ছে অটোজোম এবং এক জোড়া হচ্ছে মানব দেহ ক্রোমোজোমের সংখ্যা তেইশ জোড়া বাইশ জোড়া হচ্ছে অটোজোম এবং এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম পরের কোশ্চেন নিচের কোনটি দ্বিতীয় ট্রফিক লেভেলের প্রতিনিধি কোনটি দ্বিতীয় ট্রফিক লেভেলের প্রতিনিধি প্রথমে আমরা জানি উৎপাদক তারপরে প্রথম শ্রেণীর খাদক তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক তারপরে তৃতীয় শ্রেণীর খাদক এবং শেষে চতুর্থ শ্রেণীর খাদক তার প্রথম শ্রেণীর খাদক কোনটি যারা উৎপাদকদের খায় সেগুলো হচ্ছে প্রথম শ্রেণীর খাদক যেহেতু দ্বিতীয় ট্রফিক লেভেলের প্রতিনিধি বলেছে এই জন্য প্রথম শ্রেণীর খাদক বলতে হবে প্রথমে উৎপাদক আসছে তারপরে প্রথম শ্রেণীর খাদক যেমন হচ্ছে ইন্দুর হরিণ অর্থাৎ সকল তৃণভোজী হচ্ছে দ্বিতীয় ট্রফিক লেভেলের প্রতিনিধি কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে তাহলে সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় ট্রফিক লেভেলের প্রতিনিধি হলো তৃণভোজিরা অর্থাৎ যারা উৎপাদকদের খায় পরের কোশ্চেন অ্যালার্জি প্রতিরোধ সহায়তা করে কি অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে কি বেসোফিল ইউসিনোফিল মাইটোফিল নাকি মিওফিল এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে ইউসিনোফিল পরের কোশ্চেন বিজহীন ফল উৎপাদনে সাহায্য করে কী বিজহীন ফল উৎপাদনে কোনটি সাহায্য করে এই চারটি হরমোনের মধ্যে বিজীন ফল উৎপাদনে সাহায্য করে অক্সিন অপশান বি হবে সঠিক বিজিন ফল উৎপাদনে সাহায্য করে অক্সিন পরের কোশ্চেন একটি বিশুদ্ধ লম্বা মোটর কাছে জেনোটাইপ কি একটি বিশুদ্ধ লম্বা মোটর কাছে জেনোটাইপ কি যেহেতু বিশুদ্ধ মোটর কাছে জেনোটাইপ চেয়েছে সেটা হচ্ছে দুটো ক্যাপিটাল টি অপশান বি হবে সঠিক একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের জেনোটাইপ হচ্ছে দুটো ক্যাপিটাল টি আর যদি বলতো শঙ্কর লম্বা মোটর গাছের জেনোটাইপ কি তখন হতো একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি আর যদি বলতো একটি বিশুদ্ধ বেটে মোটর গাছের জেনোটাইপ কি তখন হতো দুটো স্মল টি তাহলে একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের জেনোটাইপ কি দুটো ক্যাপিটাল টি পরের কোশ্চেন দেখো কোনটি গ্রহণে মূত্রের অম্লত্ব বৃদ্ধি পায় কোনটি গ্রহণে মূত্রের অম্লত্ব বৃদ্ধি পায় চিনি মাছ চর্বি নাকি কফি এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার মাছ অম্লত্ব বৃদ্ধি পায় মাছ গ্রহণে পরের কোশ্চেন মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করি মানুষের অ্যাপেন্ডিক্স এটি কোথায় অবস্থান করি সিকামে বৃহদন্তে ক্ষুদ্রান্তে নাকি অগ্নাশয় খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রত্যেকেই মনে রাখবে মানুষের অ্যাপেন্ডিক্স অবস্থান করে সিকামে অপশান এ হবে সঠিক মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে সিক্রামে পরের কোশ্চেন মাইট্রোকন্ডিয়া কে আবিষ্কার করেন মাইট্রোকন্ডিয়া এটি কে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন রবার্ট হুক প্যালাডে নাকি অফটম্যান মাইট্রোকন্ডিয়া আবিষ্কার করেন অফটম্যান অবশ্যই মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি মাইট্রোকন্ডিয়া কে আবিষ্কার করেন অফট পরের কোশ্চেন শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন হলু শুক্রাশয় থেকে কোন হরমোনটি নিঃসৃত হয় টেস্টোস্টেরন প্রোজেস্টেরন ইস্টোজেন নাকি ল্যাক্টোজেন শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম টেস্টোস্টেরন অপশান এ হবে সঠিক শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম টেস্টোস্টেরন এরপরের কোশ্চেন রক্ত সঞ্চালনের মাধ্যমে ঘটতে পারে কোনটি অর্থাৎ রক্ত সঞ্চালনের মাধ্যমে কোন রোগটি ঘটি এইডস হেপাটাইটিস ম্যালেরিয়া নাকি ওপরে সবগুলি রক্ত সঞ্চালনের মাধ্যমে ঘটতে পারে এইডস যেটা হচ্ছে এইচআইভি ভাইরাসের ফলে হয় হেপাটাইটিস ম্যালেরিয়া এই তিনটেই সঠিক আছে এই জন্য সঠিক অ্যান্সার হবে উপরক্ত সবগুলি রক্ত সঞ্চালনের মাধ্যমে ঘটতে পারে এইডস হেপাটাইটিস এবং ম্যালেরিয়া পরের কোশ্চেন মূত্র কী মূত্র এটি কী জল অ্যাসিডের মিশ্রণ অজৈব এবং জৈব পদার্থের একটি জলীয় দ্রবণ অজৈব পদার্থ এবং জলের মিশ্রণ নাকি সবগুলিই সঠিক মূত্র হচ্ছে অজৈব এবং জৈব পদার্থের একটি জলীয় মিশ্রণ অপশান বি হবে সঠিক মূত্র হচ্ছে অজৈব এবং জৈব পদার্থের জলীয় মিশ্রণ বা হচ্ছে জলীয় দ্রবণ পরের কোশ্চেন চক্রে সাহায্যকারী উৎসেচকগুলি থাকে কোথায় চক্রে সাহায্যকারী উৎসেচকগুলি কোথায় থাকি সাইটোপ্লাজমে নিউক্লিয়াসে মাইট্রোকন্ড্রিয়ায় নাকি রাইবজমে ক্রেপসচ চক্রে সাহায্যকারী উৎসেচকগুলি থাকে মাইট্রোকন্ড্রিয়ায় অপশান সি হবে সঠিক অ্যান্সার ক্রেপ চক্রে সাহায্যকারী উৎসেচকগুলি থাকে মাইট্রোকন্ড্রিয়ায় পরের কোশ্চেন দেখো মানুষের দেহতকে যে ভিটামিন সংশ্লেষের সম্ভাবনা থাকে সেটি কোনটি অর্থাৎ মানুষের ত্বক কোন ভিটামিনটি সরাসরি সংশ্লেষ করতে পারি ভিটামিন কে ভিটামিন ডি ভিটামিন এ নাকি ভিটামিন সি খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন শর্টিং অ্যান্সার ভিটামিন ডি মানবদের ত্বক সরাসরি যে ভিটামিনটি সংশ্লেষ করতে পারে সেটি হচ্ছে ভিটামিন ডি এই জন্য বাচ্চা শিশুদেরকে তেল মাখিয়ে রোদে দেওয়া হয় অর্থাৎ সূর্যের আলোয় দেওয়া হয় পরের কোশ্চেন দেখো ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি হলো এই চারটে অপশানের মধ্যে কোনগুলি ক্লোরোফিলের প্রধান উপাদান ক্লোরোফিলের প্রধান উপাদান হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ম্যাগনেসিয়াম এবং লোহা এই চারটে উপাদান কোন অপশানে আছে দেখো অপশান বিতে দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এবং ম্যাগনেশিয়াম আছে এ পি অর্থাৎ লোহাটা দেওয়া নেই এখানে যতগুলো অপশান আছে সবচেয়ে সঠিক হচ্ছে অপশান বি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এবং ম্যাগনেশিয়াম এটাই হবে সঠিক অ্যান্সার অর্থাৎ অপশান বি হবে সঠিক এর আগে আমি যে সকল ক্লাস করেছি তোমরা যদি মিস করে থাকো ডান দিকে এবং বাম দিকে দেখো প্লেলিস্ট উঠে আছে এই প্লে লিস্টগুলোতে ক্লিক করে তোমরা ক্লাসগুলো করতে পারো বা চ্যানেলে ভিজিট করো ওখানে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে